একশো টাকার প্রিমিয়ামে 2 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের সুযোগ নিয়ে চালু হয়েছে বঙ্গবন্ধু সুরক্ষা বিমা। এর মাধ্যমে দরিদ্র মানুষের কাছে পৌঁছাবে বিমা সেবা। এছাড়া এই উদ্যোগ বিমা খাতের রূপ প্রকৃতি বদলে দেবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা। মেহেদী হাসানের রিপোর্ট। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআর এর তথ্য বলছে, দেশে মোট বিমা কোম্পানি আছে 78টি, অথচ 2017 সাল পর্যন্ত সেবার আওতায় ছিলেন মাত্র 1,70,00,000 মানুষ। ওই বছর জীবন বিমা খাতে 8,198 কোটি এবং সাধারণ বিমায় 2,981 কোটি টাকা প্রিমিয়াম জমা হয়। জিডিপিতে এ খাতের অবদান 0.56%, যা এশিয়ার মধ্যে সর্বনিম্ন। আইডিআরএ বলছে, প্রিমিয়াম অনিয়মিত হলে পলিসি তামাদি হয়ে যায়। এমন নীতিসহ আরও বেশ কিছু কারণে বিমা খাত এখনও এত পিছিয়ে আছে। এমন পরিস্থিতিতে বিমাকে সর্বস্তরের মানুষের কাছে নিয়ে যাওয়ার উপায় খুঁজছে ব্যবসায়ী ও নীতি নির্ধারকরা। তামাদি পলিসি যেগুলো হচ্ছে সেটা আপনার আমাদের কিন্তু সমাজে এটার একটা বিরূপ প্রভাব থাকে। তো ওই ল্যাপসড পলিসিগুলোকে এই যে মুজিব বর্ষের একটা বিশেষ উপহার হিসাবে এটা আমরা চিন্তা করেছি যে এখানে আমরা কোনো লেট ফি এবং কোনো ফর্মালিটিস ছাড়াই তাদেরকে রিভাইভ হতে দিব। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সাধারণ বিমা কর্পোরেশন 100 টাকা প্রিমিয়ামে চালু করলো বঙ্গবন্ধু সুরক্ষা বিমা। এ সেবার আওতায় 2 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন গ্রাহক। 100 টাকা দেওয়ার শক্তি বছরে আমার মনে হয় এদেশের সবারই কিছু না কিছু শক্তিটা আছে, কিন্তু সে পাচ্ছে কি? তার একটা হাতের আঙ্গুল নষ্ট হলে সে একটা অংশ পাচ্ছে, পার্সেন্টেজ পাচ্ছে ক্ষতিপূরণ। আবার সে যদি টোটালি ড্যামেজ ক্ষতি হয়ে যায়, সে যদি মারা যায়, ইন্তেকাল করে, খোদা না খাত, বা একেবারে ই হয়ে যায়, পঙ্গু হয়ে যায়, বা তার কোনো 2 হাত চলে গেল, বা 2 পা চলে গেল, 2 চোখ চলে গেল, তখন সে কিন্তু 100% ওই বেনিফিটটা পাবে। সরকারি বেসরকারি সব বিমা কোম্পানি এ পলিসি চালু করতে পারবে বলে জানান বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন সভাপতি। বললেন, এ সেবা বিমা খাতের আমূল পরিবর্তন বয়ে আনবে। যত বিমা কোম্পানি আছে সব বিমা কোম্পানি এটা অংশগ্রহণ করতে হবে। তার মানে হচ্ছে যাতে এটা সাধারণ মানুষের হতদরিদ্র জনগণ থেকে আরম্ভ করে সবার দ্বারে এটা যেতে পারে। বঙ্গবন্ধু নিজেও ছিলেন বিমাকর্মী, তাই এ খাতের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আলফা ইন্স্যুরেন্সে ছিলেন উনি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।